গ্রাহকদের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইস ব্যাংকের। তাই অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকার ঠাঁই হয় ব্যাংকটিতে। প্রায় এক দশক ধরে বৃদ্ধির পর গত দুই বছর ধরে ব্যাংকটিতে কমতে শুরু করেছে বাংলাদেশিদের আমানতের পরিমাণ। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, 2022 সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 5,52,00,000 সুইস ফ্রাঁ। গত বছর যা নেমে এসেছে 1,77,00,000 ফ্রাঁতে। অর্থাৎ বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ কমেছে প্রায় 68%। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল 87,11,00,000 ফ্রাঁ। সুইস ব্যাংক থেকে শুধু যে বাংলাদেশিরা তাদের সঞ্চিত অর্থ সরিয়ে নিচ্ছেন ব্যাপারটা তা নয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোড়জোড় করে তুলে ফেলছেন তাদের আমানত। তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানায়নি কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।